বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম ঋতুর সাত কাহনে। আমি ঋতু, চলে এসেছি। তো আজকে হচ্ছে শুক্রবারের সকাল, যদিও আমি ভিডিওটা মকর সংক্রান্তি মানে কালকে থেকে শুরু করেছিলাম, বাট যেহেতু এবছর আমাদের অসুচ, কাল অসুচ, তো আমরা তো সেভাবে কোনো কিছু, সেভাবে কি আমরা কোনো ফেস্টিভ্যালই মানাচ্ছি না। তো আমার ইচ্ছে করলো না কালকে কোনো ব্লগ ছাড়তে। আর কালকে আমি আমার মন সোনাকে নিয়ে অনেকক্ষণ ঘুরতে গেছিলাম। কোথায় গেছিলাম সেটা আমি হয়তো ব্লগে বলে দেবো। আর কোনো রিলেটিভের বাড়িই গেছিলাম। তো মনসোনা যায়, মনসোনার মামাও যায়নি, পাপাও যায়নি, বাট মনসোনা আমার সাথে 3.5 ঘন্টা অবধি একা ছিল। যদিও ওর কোনো প্রবলেম নেই, ছোটো থেকেই আমাদের সবার কাছেই মানুষ হয়ে গেছে, কেন ও অত মা ঘেঁষাও নয়, মায়ের কোল ঘেঁষাও নয়। তো যাই হোক, সেগুলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু শুধু ব্লগটা কালকে দিইনি, সেটা আজকে দিচ্ছি। তো বলো, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, চলো চলো আগে ব্লগটা দেখে নাও। আর শুভর আসার টাইম হয়ে গেল, এখন হচ্ছে 10:15 বাজে। আমি বেরোবো, বেরিয়ে আবার যাবো হচ্ছে সফিদের মেডিসিন নেবো, তারপরে যাব হচ্ছে অফিসে, ওখান থেকে কাউকে দিয়ে বাড়িতে মেডিসিনটা পাঠিয়ে দেবো। তো চলো এবার ব্লগটা দেখতে থাকো। গুড মর্নিং, এখানে মকর সংক্রান্তি, আর সকাল সকাল চলে এসেছি কিচেনে চা করতে, বাবা এসেছে। তো চলো, চাটা করে নিই, এখনও বাসি কাজ হয়নি, ড্রেসটা জাস্ট চেঞ্জ করে কিচেনে ঢুকে গেছি। তো চলো করে নিয়ে গিয়ে তারপরে কথা বলছি। এদিকে আমার চা হচ্ছে, আর ওইদিকে দেখো বাবা লোহা শিক গরম করছে। তার কারণ হচ্ছে আমরা দরজায় যে শিকলটা লাগাই না, সেটা প্রচণ্ড টাইট হয়ে গেছে, যার ফলে কি হচ্ছে বলো তো, শুভ যখনই দরজাটা আটকাতে যাচ্ছে ওর হাতে লাগছে, বিশেষ করে খোলার সময় তো খুবই লাগছে। আর এই ঠান্ডার দিন বোঝোই তো লাগলে কতটা কষ্ট হয়। তাই বাবা আজকে যেহেতু মকর সংক্রান্তি ফ্রি ছিল, তাই সকাল সকাল চলে এসেছে, এসে বাবা এই কাজগুলো করছে আর আমি বাবাদের জন্য চা করছি। তো চলো চাটা করে নিই, আবার পরে কথা বলছি তোমাদের সাথে। ও, এখন আমি বাড়ি চলে এসেছি, আজকে এখানে নিমন্ত্রণ। তো এখানে রান্না হচ্ছে হচ্ছে দেশি মুরগি ঝোল, মানে যেটা লাল ঝোল, দাঁড়া খুলছি। তো এখন আমি গভীর চ্যানেলের জন্য একটা ভিডিও বানাবো, বানিয়ে টানি নিয়ে যাবো হচ্ছে স্নান করতে, আর কারণ আমি এখন ব্লিচ করব, ব্লিচ করে নিয়ে তারপরে হচ্ছে একটু যাবো এক জায়গায়। কোথায় যাবো দেখাবো তোমাদের, দেখো হয়তো ততক্ষণ ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না, তো সঙ্গে থাকো। আর যারা আমার ব্লগে গোপুসোনাকে মিস করো, তাদের জন্য তো অবশ্যই আমার গোপুসোনাকে দেখাতে হবেই। তো দেখো এখন আমার গোপুসোনা স্নান করছে, তবে আজকে কিন্তু গোপুসোনাকে আমি স্নান করাচ্ছি না, স্নান করাচ্ছে তার আরেক মামি। তো ও তো বেশি মামিদের সঙ্গেই থাকে, আর আমি তোমাদেরকে দেখাবো বলে ভিডিও করছি। তো এখন গোপুসোনা স্নান টান করে নিচ্ছে, এরপরে গোপুসোনাকে সকালের খাবার দেওয়া হবে, আর তারপরে দুপুরে ভোগ চড়ানো হবে। তো আজকে আমি তোমাদের সবাইকে দেখাবো, মানে গোপুসোনাকেও দেখাবো, মনকেও দেখাবো, প্রমিস করছি, কারণ তোমরা না হলে রাগ করো। তো আজকে বাড়ির সমস্ত বাচ্চাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি। আর দেখো আমার গোপুসোনাকে তার মামি কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমি শুধু জামাকাপড়গুলো বার করে দিয়েছি আর গয়নাগুলো বার করে দিয়েছি, আর বলেছি এই ড্রেসগুলোও পরবে। তো ওকে কি সুন্দর লাগছে দেখো। আর এমনিও আমার ছেলে হচ্ছে সোনার টুকরো, তো সোনাকে কখনোই খারাপ লাগে, সোনার থেকেও বেশি আর কি আমার কাছেও। তো কি ভালো লাগছে। তো চলো আমি আজকে এখানে এসে তোমার হচ্ছে, আমি সকালে স্নান করেই আসি, কিন্তু তাও যাবো তো এক জায়গায়, আর একবার স্নান করে নিই, স্নান করবো শ্যাম্পু করলাম, গোপুর চ্যানেলে ভিডিও আপলোড করলাম, আর এখন চলে এসেছি একটুখানি স্কিন কেয়ার করব। তো চলো করে নি, তারপর যেখানে যাওয়ার কথা আছে যদি যাই তো ভিডিও করব, আর না হলে আজকে আর করবো না, বাড়ি গিয়ে আবার ভিডিও করব। তো চলো একটুখানি স্কিন কেয়ারটা করে নি। গেল স্কিন কেয়ারও করো, তো দেখতে পাচ্ছ যথেষ্ট স্কিনটা গ্লো করছে। তো চলো এবার বাড়ির মেন অ্যাট্রাকশন আমার গুনুকে একটু দেখাই, বাড়ি চলো তো। মন ও মন মন ও মন, কই 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 আমার মন, কই 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 আমার মা কই, এটা কি বলো তো গো, এটা কি, এটা কি, এটা কি, এটা আমার মা, এটা আমার মা, এটা আমার সোনা মাটা, দেখি তো একটু ডেকে আমার তো মনকে, মন বলো হ্যালো,
বলে হ্যালো হ্যালো, বলে হ্যালো না হ্যালো, তোমরা ভালো আছো? বলো 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 বলো, মাম্মাম কথা বলো, সবাই তো তোমায় দেখবে মাম্মাম, তো দেখলে মন, এখন আমার মন ব্যস্ত হয়ে গেছে, তো চলো আমি আবার পরে কথা বলছি। দেখো আজকে খাবার নর্মাল খাবার, মানে এক তরকারি খাবার আর কি, একগাদা কিছু নিয়ে আসিনি। অনেকেই বলেছিলে লাঞ্চ শেয়ার করতে ঘরের খাবার, তো আজকে ঘরের খাবারই শেয়ার করছি তোমাদের সঙ্গে। আছে হচ্ছে দেশি মুরগির ঝোল আর অনলি রাইস, ঠিক আছে? তো চলো খাওয়া শুরু করি। দেখো দেশি মুরগির এই লাল লাল ঝোল দেখতে তো যথেষ্ট অসাধারণ, খেতেও অসাধারণই। চলো ঝটপট খাওয়াটা শুরু করি। যথেষ্ট অসাধারণ একটা খাবার, খুব ভালো লাগছে। আজকে আমি আর আমার বোন ঘুরতে বেরিয়েছি, আমরা দুজন খালি কোলে ঘুরছি, আর সেবাটা তার মমকে ছেড়ে চলে এসছে। দেখো কি সুন্দর মজায় পা নাড়াচ্ছে আর আলো দেখছে বসে বসে, কত খুশি হয়ে গেছে। দেখো আজকে আমি আর আমার গুনু ঘুরবো সারাক্ষণ নাম, দেখেছো আমার গুনু কেমন ক্যামেরার দিকে তাকিয়ে আছে? হচ্ছে পেট্রোল পাম্পে পেট্রোল ভরাচ্ছি, তারপরে আবার আমরা চলতে শুরু করবো। দেখো নুপু পড়েছে না, তাই আওয়াজ হচ্ছে, তাই দেখছে। গুড মর্নিং ফ্রেন্ডস, তো কালকের পরে আজকে আর ব্লগ করা হয়নি, কালকের পরে আর কোনো ব্লগই করিনি, তো আজকে সকালে আবার ব্লগ করছি। তো আমার সকালে সমস্ত বাসি কাজ হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, এখন আমি পুজো দেব, আর পুজো দেওয়ার পরে হচ্ছে রেডি হব, রেডি হয়ে নিয়ে বেরোবো। শুভ গেছে দিম্মার বাড়ি, আর ও এলে আমরা বেরোবো। তার আগে একটুখানি মেডিসিন শপে যাব, কারণ হচ্ছে আমার বাচ্চাগুলোর জন্য কিছু মেডিসিন নেওয়ার আছে, তো সেগুলো নেব, তারপরে আমি হচ্ছে কাজে যাব। তো চলো বন্ধুরা আমি পুজোটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। পুজো করা তো দেখলে হয়েই গেল, আর এখন রেডি হচ্ছি, রেডি হয়ে বেরোবো। তো চলো, মেয়েদের তো জানোই রেডি হতে টাইম লাগে, বাট আমারও তো লাগে না, তবুও লাগে যেটুকু। তো চলো বন্ধুরা রেডি হয়ে নিই, রেডি হয়ে নিয়ে তারপরে আবার কথা বলছি, তারপর তোমাদের সঙ্গে আমার ড্রেসটাও শেয়ার। তো রেডি হয়ে গেলাম, সকাল থেকে আজকে কোনো ব্লগই করিনি, যদিও এই ব্লগটা এই যেটুকু ভিডিও করলাম ওটা আজকের ব্লগেই দিয়ে দেবো। তো আমাকে তো ইন্ট্রো দিতে হবে, ইন্ট্রো দেওয়ার আগে চলো তোমাদের সঙ্গে আমার ড্রেসটা একটু শেয়ার করে নিই, তারপরে ইন্ট্রোটা দিচ্ছি। এইটা হচ্ছে নিচের শারারা, এটা অ্যাকচুয়ালি কুর্তি ওই শারারা। তো দেখো পুরো জামাটা হচ্ছে এমন, আর সাইড দিয়ে দুখানা লটকানো আছে, এটা আমি পরে তোমাদেরকে ফ্রন্ট ক্যামেরা করে দেখিয়ে দেব। তো এই হচ্ছে আমার পুরো জামাটা। Deep within, here we go. Somehow I'm caught in the middle. Is this the end before we've even begun? Should I work against the flow? A drop in the ocean so endless, reaching for our moments miles above. I just need one. আজকের ব্লগ, তো
আর কিছু শেয়ার করিনি তোমাদের সঙ্গে, তবে শেয়ার করিনি করিনি করে অনেক কিছুই শেয়ার করেছি। গোপীকে শেয়ার করেছি, কালকে দুপুরে আমার লাঞ্চ শেয়ার করেছি, আর কি শেয়ার করব বলো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি তুমি আমার পরিবারে নতুন হও, এখনো যদি আমার পরিবারে না মেম্বার আছো, জানো তো কি করতে হবে, জানি জানো, তাও একবার বলে দিই যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা প্রেস করে আমার পরিবারের মেম্বার হয়ে যাও, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো, যাতে যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে যায়। আর তোমাদের সঙ্গে তো আমার ড্রেসটা শেয়ার করেছি, অবশ্যই জানিও আমার ড্রেসটা কেমন হয়েছে। তো চলো আজকের মতো টাটা বাই বাই, কালকে একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হবে, টাটা।